আমি খোঁজ নিয়ে দেখছি কি ব্যাপারটা আছে আজকে বিক্ষোভ দেখিয়েছে মানুষ ওখানে আমি তো সেটা জানি না আমি খোঁজ নিয়ে দেখছি যে কি ব্যাপারটা আছে তারপর তোকে জানাচ্ছি আমরা তো বিডিও প্রধান যা কিছু আছে আমরা সবাইকে বলেছি কিন্তু কোনো গুরুত্ব নিচ্ছে না এখানে যাতায়াত সুবিধা হচ্ছে না নামাজ পড়ার সুবিধা হচ্ছে না স্কুলে যাওয়ার সুবিধা সুবিধা হচ্ছে না এখানে দশটা পাড়া আছে একশোটা বাড়ি আছে এখানে যাতায়াতের অসুবিধা হচ্ছে কি বারবার নেপে যাচ্ছে ব্রিজের জন্য নেপে যাচ্ছে আমাকে বলছে হ্যাঁ আজকে হচ্ছে কালকে হচ্ছে আমরা কি করব আমরা তো মানে মেম্বার আমরা তো ছোটো মোটো এমপি এমএলএ আছে ওদেরকে সব সব বলানো আছে চল্লিশ বছর থেকে একদম ভুক্তভুক্তি আছেই সেদিন তিন চার দিন হলো আমরা একটা ভেড়া করে দিয়েছি একটা বাস বেঁধে দিয়েছি আজকে হবে কালকে হবে ভোটের সময় আসছে এমএলএ এমপি আসছে হাক করে দেব আজকে করে দেব কালকে করে দেব করে ভোট দিতে চলে যাচ্ছে মাস ছা কি আমাদের বাচ্চা কাচ্চা উপরে স্কুলে আসতে পারছে না আঙ্গার মারি সেন্টারে যেতে পারছে না এবার মার্কেট আসছে লোক কাপড় ভিজায় আসছে এই কাপড় ভিজায় কতদিন যাবে আসবে আমি রবিবার হাঁটাে যাচ্ছিলাম এই বাসটা ধরে পড়ে গেলাম লটকে জলে জলের মধ্যে ভিজে গিয়ে আবার নতুন কাপড় পরে তারপর হাঁটে গেলাম খুবই খারাপ মানুষ চলাফেরা করতে পারছে না অনেক লোক জখম হয়ে যাচ্ছে অনেক লোক প্রতিশানি হয়ে যাচ্ছে আমরা গ্রামের লোক মসজিদে নামাজ পড়তে পারছি না বিভিন্ন গ্রামের লোক এদিক দিয়ে আসে কেউ যোগাযোগ করতে পারে না কিছু জিনিসে নিতে পারছে না সমস্যা পড়ে যাচ্ছে স্কুলের ছেলে মেয়ে এখানে যা আসি করে আমার ব্রিজের পাশেই বাড়ি কিন্তু অনেক ছেলেকে বাঁচাচ্ছি অনেক ছেলেকে উপকার করছি আমি অনেক অনেকগুলো ঘটনা এতক্ষণ ঘটে যেত ব্রিজ প্রধান যতগুলা লোক আছে সবাই এসে এসে দেখে যাচ্ছে বলে যাচ্ছে ভোটের সময় কত করে কথা বলছে কিন্তু কাজের বেলায় কেউ কিছু নাই